স্বাগতম বিসিএস স্টুডেন্টসের পক্ষ থেকে। পার্টস অফ স্পিচ ধারাবাহিকতায় আজ আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন কোন ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ বা গুণের মাধ্যমে নাউন চেনা যায়। বলা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ বা গুণের মাধ্যমে। এখানে কাজের কথা বলা হচ্ছে। নর্মালি আমরা জানি কাজের মাধ্যমে ভার বোঝায়, কিন্তু কাজ দ্বারা যদি কোনো নামকে বোঝায় তখন সেটা নাউন হয়ে যায়। আবার এখানে গুণের কথা বলা হচ্ছে। সো গুণের গুণ দ্বারা যদি কোনো না অর্থাৎ গুণ দ্বারা যদি কোনো নাম বোঝায়, অর্থাৎ কোনো গুণের নাম যদি বোঝায়, তাহলে সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। সো এইটা কখনোই চিন্তা করা যাবে না যে শুধুমাত্র কাজ বা গুণ বোঝালেই সেটা ভার্ব বা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো কাজ বা গুণের মাধ্যমেও সেটা নাউন হতে পারে, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। সো বলা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ বা গুণের মাধ্যমে নাউন চেনা যায়। যেমন সং, সং এর বাংলা অর্থ দাঁড়ায় গান। সো এটা অর্থের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সং একটি নাউন। এবার দেখব শব্দের শেষে সাফিক্স এর মাধ্যমে কিভাবে নাউন চেনা যায়। যেমন অ্যাকশন, অ্যাকশন শব্দের শেষে সাফিক্স হিসেবে TION আছে। সো TION হলে এখানে সাফিক্স। এরপরে যদি আরেকটা শব্দ দেখি কনফিউশন, কনফিউশন শব্দের শেষে SION সাফিক্স আছে। সো আমরা SION যেহেতু কনফিউশনের শেষে আছে, সো কনফিউশন একটি নাউন। এবারে আমরা সাফিক্স গুলো দেখবো, অর্থাৎ শব্দের শেষে যে সাফিক্স গুলো যুক্ত থাকে সেই সাফিক্স গুলোর মাধ্যমে যে আমরা নাউন সেটা বুঝতে পারি। সেই সাফিক্স গুলো আমরা দেখবো যে কি কি সাফিক্স শব্দের শেষে যুক্ত থেকে সেই শব্দটাকে নাউন হিসেবে চিহ্নিত করতে পারে। সো প্রথমে আছে TION সাফিক্স। কোন শব্দের শেষে যদি TION থাকে, যেমন উপরের এক্সাম্পলে অ্যাকশন এর শেষে TION আছে, সো অ্যাকশন একটি নাউন। সো এখানে TION হলো একটি সাফিক্স। তো কোনো শব্দের শেষে যদি TION থাকে সেটা অবশ্যই নাউন হবে। এরপর আছে SION। সিমিলারলি উপরের এক্সাম্পলে আমরা কনফিউশন এর সর্বশেষে আছে SION সাফিক্স। সো কোনো শব্দের শেষে যদি SION থাকে সেটা নাউন হয়ে যাবে। এরপরে আছে ER, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ER থাকে সেটা নাউন হয়ে যাবে। এরপর যদি OR থাকে কোনো শব্দের শেষে, OR সাফিক্স, ওইটাও নাউন হয়ে যাবে। এরপরে যদি কোনো শব্দের শেষে DOM থাকে সেটা নাউন হবে। এরপরে যদি HOOD হুড এই সাফিক্স যদি থাকে তাহলে সেটা নাউন হয়ে যাবে। এরপরে NEES, কোনো শব্দের শেষে যদি নাও NEES সাফিক্সটা থাকে তাহলে সেটা নাউন হয়ে যাবে। এরপরে যদি LET লেট সাফিক্সটি থাকে সেটাও নাউন হয়ে যাবে। সো এরপরে সাফিক্স হলো MENT, শব্দ শেষে যদি MENT থাকে তাহলে সেই শব্দটি নাউন হয়ে যাবে। পরের সাফিক্স OCK, কোনো শব্দ শেষে যদি OCK থাকে তাহলে সেই শব্দটি নাউন হয়ে যাবে। পরের সাফিক্স AGE, কোনো শব্দের শেষে যদি AGE থাকে তাহলে সেটা নাউন হয়ে যাবে। এরপরে আছে ANCE, কোনো শব্দের শেষে যদি ANCE সাফিক্সটি থাকে তাহলে সেটাও নাউন হয়ে যাবে। এরপরে আছে ENCE, কোনো শব্দের শেষে যদি ENCE এই সাফিক্সটুকু থাকে তাহলে সেটাও নাউন হয়ে যাবে। এরপরে আছে CI, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি CI থাকে তাহলে সেটাও নাউন হয়ে যাবে। এরপরে আছে TI, কোনো শব্দের শেষে যদি TI থাকে তাহলে সেই শব্দটি নাউন। এরপরের সাফিক্স হলো ICE, কোনো শব্দের শেষে যদি ICE থাকে তাহলে সেই অর্থটি নাউন হয়ে যাবে। এরপরের শব্দ আছে MONE, মনি, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি MONE সাফিক্সটি থাকে, যুক্ত থাকে, তাহলে সেই শব্দটি নাউন। এরপরে আছে TUDE, কোনো শব্দের শেষে যদি TUDE সাফিক্সটুকু যুক্ত থাকে তাহলে সেই শব্দটি নাউন হয়ে যাবে। এরপরে আছে URE, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি URE
সাফিক্স টুকু যুক্ত থাকে তাহলে সেটাও নাউন হয়ে যাবে। এরপরের সাফিক্স হলো আর অই, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আর অই থাকে তাহলে সেটাও নাউন হয়ে যাবে। সর্বশেষ সাফিক্স হলো ওয়াই, কোনো শব্দের শেষে যদি ওয়াই যুক্ত থাকে তাহলে সেটাও নাউন হয়ে যাবে। এবারে আমরা এই সাফিক্সগুলো মনে রাখার একটি স্লোগান দেখব, অর্থাৎ যেই স্লোগানের মাধ্যমে আমরা সাফিক্সটুকু অর্থাৎ সাফিক্স যেগুলো আছে সেগুলোকে সহজে মনে রাখতে পারি। স্লোগানটি হলো ডোম বা হুড নেকলেস এর আইসক্রিমের কথা শুনিতে শুনিতে অকমেন্টের কাছে গিয়ে ছাইটাই করে মনি এর এস বের করিল। টিউড বা টিউড আর ওয়াইটা দেখে ইউয়ারিকে বলে দিল, অর্থাৎ বলা হচ্ছে ডোম বা হুড দুজন নাম, নেকলেসের আইসক্রিমের কথা শুনিতে শুনিতে অকমেন্ট একজন ব্যক্তি তার কাছে গিয়ে সাইটাই করে মনি এর এস বের করিল। ওকে, অকমেন্টের কাছে গিয়ে সাইটাই করে মনি এর এস বের করলো। টিউড আর ওয়াইটা দেখে দেখে ফেলছে, অর্থাৎ টিউড আর ওয়াইটা দেখে ইউয়ারিকে বলে দিল যে টম আর হুড সাইটাই করে মনি এর এস বের করছে। সো এটা জাস্ট সাফিক্সগুলো মনে রাখার একটি কৌশল, আপনারা আপনাদের নিজের মতো করে মনে রাখবেন। তো এবার আমরা দেখবো যে এই স্লোগানে যে সাফিক্সগুলো আমরা ইউজ করছি সেই সাফিক্সগুলো একটি পরিচিতি। এখানে আমরা ডিওএম সাফিক্সটি ইউজ করছি, এরপরে এইচ ডাবল ও ডি হুড একটি সাফিক্স, নেক এবং লেস এখানে দুইটা সাফিক্স আছে। তো এখানে নেক একটি সাফিক্স এবং লেস একটি সাফিক্স। এরপর আছে আইসক্রিম, অর্থাৎ এখানে আইসি একটি সাফিক্স, এখানে ক্রিম জাস্ট আইসক্রিম শব্দটি ইউজ করা হয়েছে। সো এখানে আইসি হলো একটি সাফিক্স। এরপর এ এর ইংরেজি হলো ইআর, সো ইআর হলো একটি সাফিক্স। এরপরে শুনিতে আবার শুনিতে, দুইটা শুনিতে শুনিতে যেহেতু, সো এটা ইংরেজিতে আমরা লিখি টি আই ও এন শোন, আবার এস আই ও এন শোন, দুইটার উচ্চারণ একই। সো এখানেও আমরা উচ্চারণ বাংলাদেশি শুনিতে শুনিতে। এরপরে অকমেন্ট, এখানে ও সি কে একটি সাফিক্স এবং এম ই এন টি একটি সাফিক্স। ওকে, এরপরে সি ওয়াই একটি সাফিক্স, টি ওয়াই আরেকটি সাফিক্স, এম ও এ নয় অন্য আরেকটি সাফিক্স। এরপর এ জি ই হলো আরেকটি সাফিক্স, টি ইউ ডি ই এটাও একটি সাফিক্স, ওয়াই একটি সাফিক্স এবং ইউ আর ই একটি সাফিক্স। সো আপনারা এভাবে সাফিক্সগুলো মনে রাখতে পারেন এর মাধ্যমে, ইচ্ছা করলে আপনারা মুখস্থ করেও সাফিক্সগুলো মনে রাখতে পারেন, আবার স্লোগানের মাধ্যমে সাফিক্সগুলো মনে রাখতে পারেন। তো মুখস্থ করলে আসলে বিষয়গুলো মনে রয়ে যায়, স্লোগানের মাধ্যমে মুখস্থ করলে আসলে কিছু পরিমাণ সাফিক্স থাকে হলো মনে থাকে দীর্ঘদিন পর। সো চেষ্টা করবেন স্লোগানের মাধ্যমে সাফিক্সগুলোকে মুখস্থ করার। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার অন্য বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখতে পারে সেই জন্য প্রয়োজনে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।